প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বানো টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আজকের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় চলমান রাজনীতিতে মূর্তি ও ভাস্কর্য বিতর্ক। আর এ বিষয়ে আলোচনা করার জন্য তিনজন সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। শুরুতে আছেন ব্যারিস্টার ABM আবদুল্লাহ মাহমুদ বাশার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সাবেক সদস্য কেন্দ্রীয় উদ্যোগ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সমিতি ও সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আছেন ব্যারিস্টার এম সরার হোসেন, বিএনপি নেতা ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আজকের আলোচনার যেমন বিষয় এটি আপনার কাছে যদি তুলে ধরি, যে চলমান রাজনীতিতে মূর্তি এবং ভাস্কর্যের যে বিতর্ক, সেটি মামুনুল হক নামে একজন নেতা, ধর্মীয় নেতাই আমরা বলি আলোচনার প্রেক্ষাপটে, আপনারা বিচার করবেন তাকে আসলে কোন ধরনের নেতা বলা যায়, তার এই এই ধরনের একটি বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু যে বিতর্ক ছড়িয়েছে। আজকে 65টি সংগঠন থেকে দাবি জানানো হয়েছে বাবুনগরী এবং মামুনুল হককে গ্রেপ্তার করা হোক, প্রতিবাদ জানানো হয়েছে। সেই প্রতিবাদের ভাষা থেকে নিশ্চয়ই আপনিও মুক্ত নন। আপনার বিশ্লেষণ শুনতে চাই শরীফুজ্জামান শরীফ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, সাথে যারা আলোচকের সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। গত কয়েকদিন ধরে এই বিতর্কটি আমাদের সামনে এসেছে এবং আপনি লক্ষ্য করবেন যে এই বিতর্কগুলো, এই ধরনের দেশে যখন কোন রকমের একটি সংকট তৈরি হয় বা মানুষের জীবনের নানা রকমের সমস্যা তৈরি হয়, রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা যখন মানুষের সামনে প্রকট আকার ধারণ করে, ঠিক সেই সময়ে এই ধরনের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা হয়। আমার মনে হয় যে এই ইস্যুগুলো সামনে আনার ক্ষেত্রে পেছনে শুধুমাত্র এর পেছনে ধর্মীয় বিশ্বাস বা অনুভূতির জায়গাটি কাজ করে বিষয়টি সেরকমের না, এর পেছনে একটা বড় রাজনৈতিক উদ্দেশ্য থাকে এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই বিষয়গুলোকে সামনে আনা হয়। আপনার মনে আছে যে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার পরে হেফাজতকে ডেকে আনা হলো এবং হেফাজত তার নতুন চেহারা নিয়ে মাঠে নামলেন। আজকে ভাস্কর্য ইস্যুতে যিনি কথা বলছেন তিনি উত্তরাধিকার সূত্রে ধর্মীয় নেতা এবং তার বাবা এদেশের বিশিষ্ট বিএনপি এবং ধর্মীয় নেতা ছিলেন এবং তিনি বিএনপির সাথে জাতীয়তাবাদী ঘরানার রাজনীতি করতেন, কিন্তু পরে দেখা গেল যে তিনি আবার সেই জোট থেকে আওয়ামী লীগ ঘরানায় চলে এলেন এবং একসময় আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে তিনি 5 দফা ভিত্তিক একটি চুক্তি করে ব্যাপক আলোচিত হয়েছেন। অর্থাৎ এখানে যারা আছেন তাদের রাজনৈতিক দর্শন থাকলেও রাজনৈতিক ঠিকানাটা তারা বিভিন্ন সময় পরিবর্তন করে। তার আমি যেটি আপনাকে বলতে চাইছি যে এরা যে ধারার পলিটিক্স এর সাথে যুক্ত থাকুক না কেন, তাদেরকে তার অবস্থান থেকে সরিয়ে নেওয়া বা সরিয়ে ফেলার সুযোগটি আমরা বিভিন্ন সময় দেখেছি এবং কখনো কখনো বলা হয়ে থাকে যে অনেক সময় এই ধরনের নেতাদেরকে সরকার বা তার বিভিন্ন সংস্থা নানা প্রলোভন দিয়ে, ভয় ভীতি দেখিয়ে অথবা তারা কখনো কখনো স্বেচ্ছায় সরকারের নানা রকমের ফাঁদে তারা পা দেন অথবা সরকারের মনে ইচ্ছা পূরণ করার তারা চেষ্টা করে। আপনি আমাদের বাংলাদেশের অবস্থা এবং প্রতিবেশী ভারতের অবস্থা যদি আপনি লক্ষ্য করেন, ভারতের দ্রব্যমূল্য এবং আমাদের এখানে দ্রব্যমূল্য প্রায় সমান সমান, কোন কোন আইটেমের দাম আমাদের এখানে বেশি, কোন আইটেমের দাম 2-3 টাকা বেশি, কিন্তু আপনি যদি এই মুহূর্তে দেখেন ভারতের মানুষ, ভারতের কৃষক সেখানে এক তীব্র আন্দোলন গড়ে তুলেছে, দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছে। কি ইস্যুতে? মানুষের নিজস্ব ইস্যু, মানুষের সমস্যাগুলোকে নিয়ে, এবং এই সমস্যাগুলোকে ঢেকে দেওয়ার জন্য ভারতের যে সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আছে বিজেপি, নানাভাবে চেষ্টা করছে যে ভারতের এই সমস্যাগুলোকে, জীবনের এই সমস্যাগুলোকে ঢেকে দিয়ে সেখানে ধর্মীয় ইস্যুগুলোকে নিয়ে আসার জন্য তারা পারছে না, ব্যর্থ হচ্ছে। আমাদের এখানে গত কয়েকদিন ধরে অনেকগুলি উপনির্বাচন হয়ে গেল,
উপনির্বাচন নিয়ে আপনি দেখছেন যে ভোটের কোন সিস্টেমে ভোটটা হচ্ছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, আলোচনায় নেই, সেগুলো কিন্তু আলোচনায় নেই। আলোচনা কোনগুলো? আলোচনা হচ্ছে এই যে ভাস্কর্য থাকবে কি থাকবে না, ভাস্কর্য থাকবে কি না সেই প্রশ্নের ফয়সলা 1971 সালে করা হয়েছে। এই যারা এখন এই ফতোয়াগুলো দিচ্ছেন, যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, আপনার মনে থাকার কথা অবশ্যই আপনি জানেন। এদের কাছ থেকে আমরা সেই পাকিস্তান পিরিয়ডে শুনেছি পহেলা বৈশাখ উদযাপন করা হারাম, রবীন্দ্র সংস্কৃতি চর্চা করা হারাম, রবীন্দ্র নাচের গান শোনা হারাম, নারী নেতৃত্ব হারাম, ছবি তোলা হারাম, এই জিনিসগুলো নাজায়েজ। কিন্তু এই প্রত্যেকটি বিষয়ের সাথে তারা কিন্তু সম্পৃক্ত হয়েছে, তারা যুক্ত হয়েছে। নারী নেতৃত্ব তারা মেনে নিয়েছে, কখনো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারা রাজনীতি করেছে, কখনো শেখ হাসিনার নেতৃত্ব মেনে নিয়ে তারা রাজনীতি করছে। তার মানে হচ্ছে তারা ওই জায়গা থেকে সরে গেছে। এরা ফেসবুক অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোকে কিন্তু তারা ব্যবহার করছে। অথচ এদের কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে একসময় কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, মানুষকে প্রশ্ন শুনে দেওয়া হয়েছে, এবং এই যে বৈধ অবৈধ ধর্মের বিচারে এগুলি তারা করেছে, ব্যাপারটি হয়ে গেছে। আপনি দেখেছেন এরা একজন মানুষকে ধর্মের শত্রু ব্যাখ্যা দিয়ে আখ্যা দিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলছে। আমার মনে হয় আজকের এই জায়গাটা পৃথিবী এখানে নেই, পৃথিবী এখান থেকে পরিবর্তন হয়েছে। এবং এই চক্রটির দ্বিমুখী রাজনীতির বিষয়টি আপনি লক্ষ্য করবেন, যে তারা বক্তব্য দিচ্ছে ইসরায়েল ইহুদিদেরকে তারা নানাভাবে সমালোচনা করছে। হ্যাঁ, ইসলাম ধর্মে ইহুদিদের সম্পর্কে একটা রিজার্ভেশন আছে, অথচ আজকে ঠিক আজকে দীর্ঘদিনের সবকিছুকে উপেক্ষা করে সৌদি আরব তারা ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে তারা চুক্তি করেছে, ইসরায়েলের সঙ্গে তারা চুক্তি করেছে এখন থেকে ইসরায়েলের বিমান সৌদি আরবের আকাশ ব্যবহার করতে পারবে, সৌদি আরবে নামতে পারবে, এবং সৌদি আরবের সাথে তাদের যে অপারেশন সেটি তারা কালকের থেকে চালু করবে। আপনি খোঁজ নিয়ে দেখেন এরা একটা প্রতিবাদ বিবৃতি আদায় একটা বিবৃতি আপনি এদের কাছ থেকে পাবেন না। জি সর্বজন, কেন দেয় না? দেয় না এই কারণে সৌদি আরবকে তারা রুষ্ট করতে চায় না। আমি একটি ঘটনা দিয়ে আমার বক্তব্য শেষ করি। জি, 14 সালের নির্বাচনের পরে এক বছর পরে যখন চারদলীয় জোটের আন্দোলন চলছিল, সেই সময় সারা দেশে যে অবরোধ কর্মসূচি ছিল সেই অবরোধের মধ্যে নানা জায়গায় দাঙ্গা, নানা রকমের সহিংস ঘটনা ঘটেছে। কিন্তু লক্ষণীয় হচ্ছে যে এই জায়গাগুলোতে নানা সম্পদের ক্ষতি হয়েছে, মানুষ আক্রান্ত হয়েছে, কিন্তু দেখা গেল মহাখালীতে জামাত ইসলামের পিকেটিংয়ের সময় সেখানে মার্কিন দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়া হলো এবং জামাত ইসলাম সেটার জন্য প্রেস রিলিজ দিয়ে ক্ষমা চাইলো তাদের কাছে। কিন্তু সারা দেশে যে গাড়ি ভাঙচুর হলো, অন্যান্য ঘটনাগুলো ঘটলো, সেগুলি নিয়ে তারা কোনো টু শব্দ করলো না। অর্থাৎ সুবিধার জন্য, বৈষয়িক সুবিধা, রাজনৈতিক সুবিধা এবং ধর্মীয় সুবিধার জন্য এই জায়গাগুলোকে, এই বিষয়গুলোকে তারা ব্যবহার করে। অসংখ্য ধন্যবাদ। দলের যে প্রতিক্রিয়া এটি যদি আপনি আমাকে বলার এক মিনিট সময় দেন, আমরা পরবর্তী পর্যায়ে শুনবো। আমরা শরীফুজ্জামান শরীফ, সরকারি দলের প্রতিক্রিয়া আপনার কাছ থেকে শুনবো। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। বেশির এম সরার হোসেন, আপনার কাছে আসতে চাই লম্বা সময় নিয়ে, প্রায় আপনি 8 মিনিট 30 সেকেন্ড বলবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, শুরুতেই আমি বলে রাখি যে ধর্মের সাথে সংস্কৃতি, শিক্ষা, কালচার এটার কোনো বিরোধ নাই। কিন্তু যারা ধর্মকে অপব্যাখ্যা করতে চায়, যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তারা এটাকে অনেক সময় ইস্যু বানাতে চায়। এবং যে সমস্ত দেশে আইনের শাসনের দুর্বলতা আছে, যেখানে পলিটিক্স অতটা ম্যাচিউর হয়নি, সেখানে তারা এইটা নিয়ে কাজ করতে পারে। এটা গেল একটা দিক। একটু আমি ইতিহাস ফিরে থাকায়, আপনি যদি এই আধুনিক গণতন্ত্রের আগে যান,
মধ্যযুগে যান, যখন ইউরোপে আপনার ধর্ম এবং রাজনৈতিক পাওয়ার একই গোষ্ঠীর হাতে ছিল, অর্থাৎ যারা ধর্মীয় গুরু জি তাদের হাতে ছিল, তখন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট তান্ত্রিক সরকার সৃষ্টি হয়েছে। এটা তো আমরা সবাই জানি, যারা জ্ঞানী অথবা যারা সচেতন তারা সবাই জানে, যার জন্য আপনার আধুনিক রাষ্ট্রে ধর্মকে যাতে কোনোভাবে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে সেই জন্য যারা আসলে ভালো নেতা তারা এটাকে খুব কেয়ারফুলি আর্টিকুলেট করেছে, যাতে ধর্মীয় সুশ্রী দিয়ে সাধারণ মানুষকে একটি দেশের কাজে রাজনৈতিক কাজে ব্যবহার করতে না পারে। যার জন্য আপনি দেখছেন যে তুরস্কে মুসলিম নাম ধারণ করা অথবা মুসলিম নাম রাখাটাও তারা ব্যান করেছিল জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে। কিন্তু আমরা সেই জায়গাটায় থাকতে পারিনি। আমরা যদি আপনি যদি খেয়াল করে দেখেন যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে খুব সামান্য কন্ট্রিবিউট করতে পারে। আপনি তারা যদি এককভাবে নির্বাচন করে, এই যেমন জামাতের কথাই বলি, এককভাবে নির্বাচন করে তাহলে দুইটা বা তিনটা সিট পায়। এবং আমি অন্যদিন পাকিস্তানের এক নাগরিকের সাথে কথা বলতেছিলাম, রাজনীতি নিয়ে কথা ছিল, সেখানে যে মুসলিম লীগ আছে তাদের ভোট তার বক্তব্য অনুযায়ী কোনোভাবে 3%-এর বেশি নয়। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের অপরিপক্কতার কারণে তাদেরকে এত বেশি মূল্যায়ন করা হয়েছে, তাদেরকে এত বেশি মূল্যায়ন করা হয়েছে যে তারা একটা ডমিনেটিং আপনার একটা ডমিনেটিং একটা ইনফ্লুয়েন্সার হিসেবে আবির্ভূত হয়েছে। তো যার জন্য হয়েছে কি যে তারা তাদের মতো করে অন্য বড় দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবং সেই নিয়ন্ত্রণের অংশ হিসেবে আপনি দেখেন যে আওয়ামী লীগ তারা নিজেরা একটা ধর্মনিরপেক্ষ দল হিসেবে দাবি করে, সেই দল এমন একটি ইসলামিক দলের সাথে লিখিত চুক্তি করলো যারা শরিয়া আইন কায়েম করতে চায়। পরবর্তীতে যদিও তারা সমালোচনার মুখে এটাকে প্রত্যাহার করেছে, বাট তারা তো সেটা করে করেছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যে এখন আসেন আপনি যে যে আপনার স্কাল্পচার এবং মূর্তি, আর দেখেন আপনার এই যে স্কাল্পচারের সাথে কিন্তু আমি শুরুতেই বলেছি যে ধর্মের কোনো আসলে বিরোধ নাই। সাধারণত এই ধরনের যেটা এখন আওয়ামী লীগ দাবি করছে, তারা যে শিল্পকর্ম হিসেবে এটাকে করতে চায়, এইটা আবার দুই ধরনের কনসেপ্ট থেকে আবির্ভূত হয়। একটা হলো যে একক পলিটিক্সের উপর একক নিয়ন্ত্রণ, একটা বড় গোষ্ঠী দাঁড়িয়ে যায় যারা এইটাকে ব্যবহার করে তারা রাজনীতির নামে ব্যক্তিগত বা গোষ্ঠী ফায়দা লুটতে চায়। আর সেকেন্ড যে স্কুল অফ থট যেখান থেকে এটা হয়, যে আসলেই সত্যিকার অর্থে পপুলার, সত্যিকার অর্থে পপুলার শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা থেকে, এবং এটাও কিন্তু আবার আপেক্ষিক। আপেক্ষিকের জায়গাটা হলো এরকম যে আমরা তো পৃথিবীর অনেক দেশে দেখেছি এই ধরনের যারা স্কাল্পচার করেছে সেইটা শেষ পর্যন্ত টিকে থাকে নাই, সেগুলো আবার মানুষই গুঁড়িয়ে দিয়েছে। শুধু বাগদাদের মতো বা ইরাকের মতো দেশে নয়, ইভেন ইউএসএ এবং ইউকের মতো দেশেও। সো এইটা যারা করে, এইখানে আমি মনে করি আর রাজনৈতিক নেতৃত্বের না এখানে ইন্টারভেনশন দরকার, অথবা তাদের সুবিবেচিত আপনার সিদ্ধান্ত দরকার, এটা আপনি কত দূর যাবেন। হ্যাঁ, তো এটা যদি শিল্পর পর্যায়ে থাকে দ্যাট ইজ নো প্রবলেম, কিন্তু আপনার যদি সেই ভালোবাসার সম্পর্ক, এইটা স্থাপনের সম্পর্ক যদি পাওয়ার পলিটিক্স এর সাথে থাকে, তাহলে ইউ ক্যান বি শিওর যেই মুহূর্তে আপনি ক্ষমতায় থাকবেন না, ওই স্কাল্পচার আর থাকবে না, সব মাটিতে মিশে যাবে। তো সেটা আওয়ামী লীগ বিবেচনা করবে, বা যারা এটা প্রপোজ করছে, যারা এটা ইমপ্লিমেন্ট করছে তারা করবে। বাট এইটার সাথে আরেকটা পেলে আমরা এই ক্ষমতাসীনদের শুরু থেকে দেখেছি যে তারা খুব ভালো করে বুঝেছে যখনই তারা বেকায়দায় পড়েছে অথবা পড়তে যাচ্ছে, এটার সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্সও জড়িত, আমেরিকান ক্ষমতা পালাবদলও জড়িত বলে মনে হচ্ছে, তখন তারা এই একটা জঙ্গি ইসলামিক জঙ্গিবাদী একটা কার্ড প্লে করতে চায়, এবং এইটা তাদেরকে ডাইরেক্ট অ্যাডভান্টেজ দিয়েছে। এবং যার জন্য যারা যারা যারা
যারা এই হ্যাঁ সুবিধা বলছি, যারা এই বক্তব্য এই ঢাকার উপকণ্ঠে এই জনসহকের এই বক্তব্য রাখলো, যেখানে অন্যান্য বিরোধী দল যেখানে কোন ধরনের আলোচনা আপনার কোন সভা সমাবেশ করতে সুযোগ পাচ্ছে না, এবং কোন ধরনের যদি সেখানে উস্কানিমূলক কোন কিছু হয় তাহলে সেটা সাথে সাথে বন্ধ করা হয়, সেখানে সরকারের অনুমতি সাপেক্ষে, লিখিত অনুমতির কথা বলছি না, সরকার সেটাকে অ্যালাউ করেছে মানে সরকারের এখানে অনুমোদন রয়েছে, তারা সেটা করেছে, এখানে সরকারের সরকারের ইন্ধন অথবা তাদের প্লে থাকলেও থাকতে পারে বলে আমি মনে করি। সুবিধাটা হলো, সুবিধা হলো তারা যখনই এই কার্ডটা প্লে করে তখন তারা ওয়েস্টার্ন কান্ট্রি স্পেশালি আমাদের পশ্চিম এই ভারতকে বুঝাতে সক্ষম হয় যে আওয়ামী লীগে হলো একমাত্র একমাত্র দল যারা বাংলাদেশের এই ইসলামিক জঙ্গিবাদী উত্থান থেকে রক্ষা কবচ দিতে পারে, তারা রক্ষা করতে পারে। তাই যদি না হবে তাহলে তারা সেটা অ্যালাউ করলে তো এই 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 কোশ্চেন গুলো এসে যাবে, এবং এটা সময়ে আরো আরো যখন আমরা সামনে আগাবো তখন এটা আরো পরিষ্কার হবে। তবে এই ধরনের পেলে যে এই কোরআন শরীফ পুরানো এতে সরকারের ইন্ধন আছে বলে অনেকে মনে করে, এই যা কিছু কাট করা যে সেই রামুর রামুর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে এখানে সরকারের রোল আছে বলে অনেকে মনে করে, অনেক লেখার ভিতরে আসছে, ভবিষ্যতে যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না তখন এটা আরো পরিপূর্ণভাবে সত্য প্রকাশ হবে, বিকজ আলটিমেটলি ইট ইজ দ্য ট্রুথ হুইচ রিভিলস অ্যান্ড ট্রুথ হ্যাজ এ নেস্টি হ্যাবিট অফ কামিং আউট। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এম সরার হোসেন। ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাল আব্দুল্লাল মাহমুদ বাছার, আপনার কাছে আসতে চাই একই সময় আপনার। ধন্যবাদ আপনাকে, শুভ সন্ধ্যা যারা দেখছেন, আর আমার সহ আলোচক তাদেরকে আমি স্বাগত জানাই। ডিসেম্বরের এই বিজয়ের মাসে, আজকে পহেলা ডিসেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এই স্বাধীন করতে গিয়ে যে স্বাধীনতা সংগ্রাম, শুধু তো মুক্তিযুদ্ধ না, 47 সাল থেকে এই সংগ্রাম, যারা শাহাদত আর কি বরণ করেছেন, এবং 30 লক্ষ শহীদ মুক্তিযুদ্ধের এবং 3 লক্ষ মা বোন, তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই আজকে আলোচনা শুরু করছি। ইসলামের 1 নম্বর হাদিস, অনেক হাদিস আছে, 1 নম্বর হাদিস হচ্ছে ইন্নামাল আমানু বিনিয়াত, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। যে আমি কি, অনেক রকম হাদিস, পিতা মাতার প্রতি দায়িত্ব পালন, জ্ঞান অর্জন করা বা অন্যান্য দায়িত্ব বোধের, এই হাদিসগুলো 1 নম্বরে না এসে এই হাদিসটাকে কেন 1 নম্বরে নিয়ে আসা হলো? কারণ হচ্ছে যে যে কর্মই আমরা করি যদি নিয়াত সঠিক না হয় সেই কর্মের ফলটা সঠিকভাবে পাওয়া যাবে না। ঠিক এই যে ভাস্কর্য বলছি বা মূর্তি আমরা যেটা বলছি, সেটা কি জন্য তৈরি করা হচ্ছে, আমাদের নিয়াতটা কি আছে, আমরা কি করব সেখানে, এর উপরে কিন্তু এটা ফলাফলটা নির্ভর করবে। এক একজনের মতামত এক এক রকম থাকতে পারে, এই বিষয়ে তো আর কি আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমি যেটা পছন্দ করি সেটাকে করতে না দেওয়াটাই আমার বাক স্বাধীনতা, চিন্তা চেতনার স্বাধীনতার একটা খর্ব। এখানে সুরা সারার 4 নম্বর আয়াত, এখানে একটা শব্দ ব্যবহার করা হলো তামসিলা। আমি ইসলামিক স্কলার নামার সীমাবদ্ধতা রেখে আমি বেশি দূর যাব না, শুধু এই যে কথাগুলো উঠে এসেছে এখানে, কিন্তু যে সুলাইমান ইসলামের সময়ে যে প্রাসাদ নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, সেগুলোকে কিন্তু একটা অবদান হিসাবে দেখা হয়েছে। কিন্তু সুরা ইব্রাহিমের আয়াত 35-এ আসনাম যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে আমরা এবং আমাদের সন্ততি তারা যেন কোনোভাবে মূর্তি পূজা না করে। এটা সত্য, তো এটা ইসলামিক স্কলার যারা আছেন তাদের ওখান থেকে যদি একটা এই সংক্রান্ত সুন্দর ব্যাখ্যা আসে সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে। তবে আশ্চর্যজনক বিষয় যে যারা এটা নিয়ে প্রতিবাদ করছেন হয় তারা বা তাদের বাবা বা তাদের দাদা স্বাধীনতা যুদ্ধের রাজাকার ছিলেন, এবং তারা ধারাবাহিকভাবে কোনো না কোনো রাজনৈতিক দলে লেজুরবৃত্তি করে আসছেন, 20 দলীয় ঐক্য জোটে তাদের অবস্থান রয়েছে, এবং হেফাজত ইসলামের নামে, ইসলামের একমাত্র হেফাজতকারী মহান আল্লাহ, আর কোন কোন গ্রহের কোন কোনায় বসে এক গলিতে বসে আপনি ইসলামের হেফাজত করবেন আর আমরা সেটা মেনে নেব, আমরা সেটা একদম বুঝে গেলাম, এরকম উদ্ভট চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসাই উত্তম। কারণ আমাদের প্রত্যেক মুসলমান হিসাবে আমাদের কিন্তু একটা ইমানের দায়িত্ব রয়েছে বা আমাদের কিন্তু নিজস্ব একটি চিন্তা চেতনা বিশ্বাসের জায়গা রয়েছে, আমি কি করলাম এটার একমাত্র জবাব আমি মহান আল্লাহর কাছে দেব। তো এই যে যারা এই ঠিকাদারি নিচ্ছেন আজকে, এটা কিন্তু আমাদের সমন্বিত ভাবে মোকাবেলা করতে হবে। ওই যে বললাম 71 সাল থেকে পরাজিত শক্তি, সেটা কি সম্ভব?
কথাগুলো বলেছেন আমি অনেকগুলো বিষয়ে একমত, এবং আমার যে প্রথম আলোচক শরীফ ভাই বলেছেন এই যে এই জায়গাগুলোতে আমাদের এখন একটা স্ট্যান্ড নিতে হবে। যদি আমরা আফগানিস্তানে আফগানিস্তানে যদি তাকান, 60 সালে আফগানিস্তানের যে চিত্র যদি দেখেন মনে হবে ইউরোপের কোন দেশ। সেটি কি করতে দেওয়া হবে? দেখেন এই যে পরিস্থিতি সৃষ্টি তো বিএনপি করেছে, এই যে পেছনে সব যে ক্যারিকুলাম গুলো আপনি দেখেন, ওই যে 5ই মের ঘটনা, বেগম খালেদা জিয়া ঘোষণা দিলেন আপনারা সবাই চলে আসেন, দেশকে আমরা অবরুদ্ধ করে দেবো, এবং ওনারা মঞ্চে গেলেন, বক্তব্য রাখলেন, অরাজনৈতিক দাবি করে পুরো রাজনৈতিক সভা হলো সেখানে, এবং ওনারা কি ট্রিটমেন্ট পেয়েছেন আশা করি খুব রিসেন্ট পাস্ট এটা তাদের মনে থাকার কথা। এবং এখনো যেটা হচ্ছে এটা সম্পূর্ণ একটি মানে কোনো এখানে ধর্মের সাথে কোনো যোগাযোগই নেই, এটা শুধু আদর্শিক বিষয় না, পুরো রাজনৈতিক একটি বিষয়। এস জি বলুন। বাবুনগরে কিন্তু তার গ্রেপ্তারের সময় স্বীকার করেছিল, আমাকে মন্ত্রিত্বের প্রলোভন দেখানো হয়েছিল। এখন দেখেন যে কত টাকা কোথা থেকে এসেছে, এটা গোয়েন্দা সংস্থার বের করার কথা, বা এখানে কাকে কি প্রলোভন দেওয়া হয়েছে যাত্রা যদি, কারণ বিএনপির তো এখন কোনো এজেন্ডা নাই এবং তাদের উপরে তাদের নিজের উপরে নিজেদের আস্থা নাই, তারা বসে থাকে দেশে কখন কোন অঘটন ঘটবে, কখন আবদারের মতো একটা মেধাবী ছাত্র শহীদ হবে, বা কখন সড়ক দুর্ঘটনা ঘটবে, বা জি পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার দিয়ে বিএনপির একটি সংস্কৃতি শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু তারা এই যারা আমাদের দেশে ধর্মপ্রাণ প্রাণ সবাই তো রাজনীতির সাথে সম্পৃক্ত না, হেফাজত ইসলামের 55 জন ব্যক্তি রাজনৈতিক পদধারী, তো বাকিরা তো সবাই না, অনেকে এসেছে ধর্মীয় বিশ্বাস থেকে, সরল বিশ্বাস থেকে। এখন এই যে যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত বা এই মাস্টার রোলটা প্লে করছে, এই যে আপনি কি মনে করেন যে মামুনুল হক যিনি উনি এখন জয়েন্ট সেক্রেটারি, উনি তো সামনে বার সেক্রেটারি হবেন এই হেফাজত ইসলামের নাম দিয়ে, কারণ তারা যে ছোট ছোট সংগঠন গুলো আছে এদের অস্তিত্ব নাই, সাইনবোর্ড সর্বস্ব সংগঠন। আর আপনারা মনে করেন যে আওয়ামী লীগ পুলিশ দিয়ে এদেরকে নিপীড়ন করবে বা প্রতিরোধ করবে, প্রতিহত করবে, তাই মনে করেন? আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, জাতির পিতাকে হত্যা করার পরে আপনার এই যে জিয়াউর রহমান সাহেবই তো পুরো দেশটাকে সাম্প্রদায়িক বিষবাষ্প ভরিয়ে দিয়েছেন, উনি সংবিধান সংশোধন করে রাষ্ট্রের একটি ইসলামিক কালার দিয়েছেন। আমাদের আওয়ামী লীগ যখন সৃষ্টি হয়েছিল 54 সালে নির্বাচনের সময়, সেখানে কিন্তু মুসলিম আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছিল। 71-এর নির্বাচনে যে আপনার 70 সালে নির্বাচনে কোন পোস্টারে আল্লাহু আকবার ছিল না, বিসমিল্লাহির রহমানির রহিমে ছিল না। আমাদের সংবিধান 71 সালে যখন প্রণয়ন করা হয় সম্পূর্ণ অসাম্প্রদায়িক সব ধর্মের জাতি গোষ্ঠী নিয়ে একটি রাষ্ট্র গঠন, এবং তাদের অধিকার তাদের সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু ওই সংবিধানে নিশ্চিত করা ছিল সম্পূর্ণ আর কি আপনার এই ধর্মীয় রঙের বাইরে এসে। কিন্তু আমরা ভোটের রাজনীতি করতে গিয়ে আপনার এই যে ধর্মীয় সেন্টিমেন্ট যেটা পাকিস্তান আর কি সরকারের সময় যেটা করা হয়েছিল মুসলমান আর আপনার ইসলাম আর মুসলমান ভাই ভাই, সেটাকে যখন আমরা 71-এ নিষ্পত্তি করে তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামে রক্তের অস্ত্রের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে, এই কথাগুলো তো আজকে বলার কথা ছিল না আমাদের। আমরা তো একটি স্বাধীন উদার গণতান্ত্রিক একটি রাষ্ট্র হওয়ার কথা ছিল, এখানে সংস্কৃতির চর্চা হবে, গণতন্ত্রের চর্চা হবে, রাজনীতির চর্চা হবে, সব ধরনের একটি উদার মন মানসিকতার আমরা একটা স্বপ্ন দেখে এই দেশ স্বাধীন করেছিল। কিন্তু এই দেশকে পিছনে এই আফগানিস্তানের মতো একটি ধর্মীয় রাষ্ট্র বা এই ধরনের আপনার মিডিল ইস্টের এই ধরনের যে চিন্তা ভাবনাটা, এ তো জিয়াউর রহমান ইম্পোর্ট করেছে, শুধুমাত্র যেহেতু উনি সামরিক সরকার ছিলেন, সামরিক শাসক ছিলেন, দেশের জনগণের কোনো আস্থা ভোট বা সমর্থন তার ছিল না, ফলে এই যে রাজনীতিতে উনাকে একটা শক্ত জায়গা বা সুবিধাজনক অবস্থানের জন্য উনি কিন্তু এই ধর্মকে কাজে লাগালেন। এটি কিন্তু আমাদের যে একটি শিক্ষার মধ্যে দিয়ে আমরা এসেছিলাম, ত্যাগের মধ্যে দিয়ে আসলাম, সেটি কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হলো এই জাতির পিতাকে হত্যার পরে পরবর্তী সামরিক রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়ে, আর সেটাকে ধারক বাহক এবং বহন করে নিয়ে আজকে বিএনপি শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় জামাতের সাথে আতাত করে সেই পতাকা তুলে দেয় নাই, আজকেও তারা আন্দোলন সংগ্রামে ব্যক্ত হয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং 90% ধর্মপ্রাণ মুসলিমের দেশে তারা কিন্তু এটাকে ভুল বুঝিয়ে একটি রাজনৈতিক প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে, ফলে আমাদের এখানে
এখানে স্পষ্ট যে বঙ্গবন্ধু ইসলামের জন্য কি করে দিয়ে গেছেন। আপনার টুঙ্গির ইস্তেমার জায়গায় বলেন, ইসলামিক ফাউন্ডেশন বলেন, বা আপনার এই যে বাইতুল মোকাদ্দমের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর হাতে দিয়ে কিন্তু, এমনকি সংবিধানে উনি এই 15 অনুচ্ছেদে বা 21 অনুচ্ছেদে, আমার ঠিক খেয়াল নাই, সম্ভবত 15 বা 21 হবে, সেখানে বলে দিলেন রাষ্ট্র গণিকাবৃত্তি এবং যে জুয়া খেলা এগুলো নিবৃত্ত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। উনি কিন্তু মদ জুয়াকে হারাম করে দিলেন, ইসলামে হারাম আছে, উনি আর কি নিষিদ্ধ করে দিলেন, সেটাকে প্রতিপালন করলেন। তারপরেও দেখেন, এবং কতজন বিএনপির নেতা বা এই সমস্ত যারা আজকে প্রতি এই বঙ্গবন্ধু, আপনি বিএনপির পার্টি অফিসের সামনে কিন্তু ইয়ে আছে, জিয়ার ভাস্কর্য আছে, বা তাদের যে গুলশানে চেয়ারপার্সনের ওখানে অফিসেও আছে, কিন্তু এই যে মামুনুল হকরা খালেদা জিয়ার পাশে বসে এতদিন যে মিটিং করলেন, এত ষড়যন্ত্র করলেন, তখন তো আপনাদের চোখে ভাস্কর্য পড়ে নাই। যখন জাতির পিতা ভাস্কর্য, কোন ভাস্কর্য না, এটা হচ্ছে একটা আদর্শের প্রতীক, এবং এই ভাস্কর্য কিন্তু অনেক কথা বলে, যেটা সম্পূর্ণ তাদের বিপক্ষে, যার জন্য আজকে তারা এই প্রতিবাদে নেমেছে। আপনার কাছে ফিরবো আবার, ব্যারিস্টার মাহমুদ বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনি সরকারের প্রতিক্রিয়া কিংবা এই বিষয়ে মামুনুল হকরা যখন এই বক্তব্য রাখলেন, এই বক্তব্য শুনে সরকার কি ধরনের প্রতিক্রিয়া জানালেন, মানে প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন, এবং সেই বিষয়গুলো ক্ষেত্রে সেই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। শরীফুজ্জামান শরীফ, আমাদের সরকারের প্রতিক্রিয়া তো আমরা দেখতে পাচ্ছি। আপনার মনে আছে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের পরে ঢাকা শহর থেকে তাদেরকে বের করে দেওয়ার পর হেফাজতের সাংগঠনিক ভিত্তি ভেঙে পড়েছে, এবং আমি যদি বলি এটিকে অস্বীকার করা হবে না, এটা অন্যায় হবে না, যে সেই ভঙ্গুর দশা থেকে হেফাজতে ইসলামকে হাত ধরে টেনে তোলার শক্ত জায়গায় দাঁড় করার ভূমিকা রেখেছিল, সহযোগিতা করেছিল আজকের সরকার। আপনার মনে আছে সেই সময়ে আওয়ামী লীগের অনেক নেতা তারা হেফাজতের সাথে দেখা করেছে, হেফাজতের কাছে গেছে, তাদের নেতাদের সাথে বৈঠক করেছে, এমনকি আপনার মনে আছে কওমি মাদার এই উপাধি গ্রহণ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের যে আয়োজন, সেই আয়োজনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে। আজকে গত কিছুদিন আগে জাতীয় সংসদে আমি হেফাজতের অথবা বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতির সাম্প্রতিক সময়ে তাদের যে আস্ফালন, তাদের যে অধ্যক্ত, এই অধ্যক্ত প্রকাশ করার জন্য আমি মনে করি দল হিসাবে আওয়ামী লীগ এবং সরকারের একটা বড় রকমের ভূমিকা আছে। তারা এদেরকে নানাভাবে সহায়তা করেছে, তারা যা চেয়েছে সেটি করেছে, পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ, সেখান থেকে অন্যান্য ধর্মাবলম্বী ধর্মে বিশ্বাসী কবি সাহিত্যিকদের কবিতা, অন্যান্য উপকরণগুলোকে ফেলে দেওয়া, এই ধরনের বহু কাজ এই সরকারের আমলে হয়েছে, সরকারের হাত দিয়ে। সুতরাং এই দায়টি যদি পাশে সারোয়ার ভাইয়ের কাঁধে উনি চাপিয়ে দিতে চান, আমি মনে করব যে সেটি সঠিক না, সেটি সত্য না, এবং এটি দর্শক কোনোভাবে গ্রহণ করবে না। রাজনৈতিক ভাবে এই সাম্প্রদায়িক শক্তির সাথে বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, এটি সত্য, এবং এখনো বিএনপি সে রিলেশনটা মেনটেন করে, কিন্তু আওয়ামী লীগ এই প্রবলেমটা বা এই পরিস্থিতিটা ওভারকাম করতে চাইছে কিভাবে, আপনি তাদের সেন্টিমেন্টটা অথবা তাদের আইডিওলজিটা দেখেন, তারা বলতে পারছে না। কয়েকদিন আগে জাতীয় সংসদ, আমি একটু তথ্য দিয়ে রাখি, বিশেষ অধিবেশন হলো বঙ্গবন্ধুর উপরে আলোচনা, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেত্রী আলোচনার সূত্রপাত করলেন, এবং সেই আলোচনার সমাপ্তি হলো বঙ্গবন্ধু এবং মাওলানা আহমদ শফী দুজনেরই রুহের মাগফিরাত কামনা করার ভেতর থেকে। সুতরাং আজকে যদি আপনি বলেন যে আওয়ামী লীগ এই জায়গায় কঠোর অবস্থান নিয়েছে, হ্যাঁ আপনি বললে বলতে পারবেন, হয়তো বলেন আপনার দলের 2-5 জন আপনার উপরে খুশিও হবে, কিন্তু এটি সত্য না। গত কয়েক বছর ধরে আমরা দেখছি সরকারের নেতারা, বিশেষ করে একাধিক মন্ত্রী, চট্টগ্রাম থেকে নির্বাচিত একজন মন্ত্রী, তিনি নিয়মিত হাটহাজারিতে যেতেন, এবং হেফাজতকে উইন ওভার করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নানা রকমের সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে। আহমদ শফীর সন্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, আর্থিক যে সুবিধা,
এটি গত কয়েক বছরে সরকার কেউকে দেয়নি, ব্যক্তিগতভাবে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, কেন? আমাদের পক্ষে রাখার জন্য। আমি ভাস্কর্য ইস্যুতে বিরোধিতার জায়গা কোনটি? বিরোধিতার আমার জায়গাটি হচ্ছে, আমি 1971 সালে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমি সৃষ্টি করেছিলাম, সেই বাংলাদেশের একটা দর্শন ছিল, সেই বাংলাদেশের একটা রাজনৈতিক অবস্থান ছিল, সেই অবস্থানের আলোকে আমি এই উদ্ধৃতপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে। কিন্তু আমার কাছে মনে হয় আওয়ামী লীগ এই জায়গাটিতে যে ধারাতে যে টোনে এর বিরোধিতা করছে আমি তার সাথে একমত নই। কেন? কারণ আপনার মনে আছে সুপ্রিম কোর্টের সামনে ফেমিসের ভাস্কর্য স্থাপন করার পরে আমাদের প্রধানমন্ত্রী সেটি সমালোচনা করেছে, আপনাদের কি মনে আছে সেই শব্দটি, যে কোথা থেকে একজনকে এনে শাড়ি পরিয়ে ওখানে দাঁড় করিয়ে রাখার দরকারটা কি? অর্থাৎ সেই সময় এই হেফাজতের পক্ষ থেকে যখন এই এটি অপসারণের দাবি উঠেছে বিভিন্ন জায়গায়, লালনের ভাস্কর্য অপসারণের দাবি উঠেছে, বিমানবন্দরের সামনে থেকে ভাস্কর্য অপসারণের দাবি উঠেছে, সমস্ত দাবিগুলোর সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি বিরাট অংশ সেই দাবির সাথে একই ভাষায় কণ্ঠ মিলিয়েছেন। আজকে আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি সমস্ত ভাস্কর্য রক্ষার পক্ষে নাকি কেবল বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষার পক্ষে? আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকা শহরে একটা গাছ থেকে আম পড়লে এই আম পড়ার শব্দটি আওয়ামী লীগের পছন্দ না হলে তার সমর্থক এবং তার খুদকুড়ো খাওয়া যে বুদ্ধিজীবীরা আছে, তথাকথিত সংস্কৃতিসেবীরা আছে, তারা ব্যানার নিয়ে টিএসসিতে দাঁড়িয়ে যান, শাহবাগে দাঁড়িয়ে যান। কিন্তু আজকে এই বুদ্ধিজীবীরা দাঁড়াচ্ছেন না। কেন দাঁড়াচ্ছেন না? দাঁড়াচ্ছেন না, তারা এখন পর্যন্ত ঠাউর করে উঠতে পারছেন না যে আওয়ামী লীগ কি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করতে চায় নাকি সারা দেশের ভাস্কর্য রক্ষা করতে চায়। কারণ আওয়ামী লীগের রাজনীতি দিয়ে এটি প্রমাণ করতে পারেনি যে সে বাংলাদেশের এই যে বহুমাত্রিক যে সংস্কৃতি, এখানে বহু ভাষাভাষী মানুষের যে অবস্থান, এখানে যে নাগরিক জীবনের যে বৈচিত্র্য, আমাদের রাষ্ট্র পরিচালনার যে দর্শন, রাষ্ট্র সৃষ্টির যে আদর্শ, সেই আদর্শের পক্ষে আছে নাকি বঙ্গবন্ধুর দল হিসাবে কেবল তার সেন্টিমেন্টকে ধারণ করে অথবা তার ইমেজকে রক্ষা করার জন্য অথবা তার প্রতি আনুগত্য দেখানোর জন্য কেবল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছে? জি, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার না হওয়ার কারণে মানুষের মধ্যে প্রশ্ন আছে, মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। তবে আমি মনে করি এখন পর্যন্ত আওয়ামী লীগ ধর্মীয় ব্যাখ্যা দিয়ে, ধর্মীয় বাণী সামনে এনে যে এস্টাবলিশ করতে চাচ্ছে যে এটি বৈধ, আমি এটারও বিরুদ্ধে। কারণ এর সাথে ওই যে সরোয়ার ভাই বলেছেন শুরুতে, এর সাথে কেবলমাত্র ধর্মীয় ব্যাখ্যা দিয়ে আপনি এটাকে এস্টাবলিশ করার প্রয়োজন নেই। এই কারণে প্রয়োজন নেই, বাংলাদেশের সৃষ্টির সাথে একটা ভিন্ন ধর্মী ইতিহাস আছে, বাংলাদেশের সৃষ্টির সাথে একটা ভিন্ন ধর্মী ত্যাগ আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে, আমার দেশ পরিচালিত হবে সেই দৃষ্টিভঙ্গির সাথে, সেই দৃষ্টিভঙ্গির সাথে পথে কেন চলবে? জি, ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, বেশিরাম সরার হোসেন। জি, দেখুন বাসা ভাই অনেকগুলা রাজনৈতিক বক্তব্য এখানে রেখেছে, আমি প্রথম ফেজে মূলত একাডেমিক ভিত্তি দিয়ে কথা বলছিলাম। তো এইটা সে আওয়ামী লীগের পথধারী, আওয়ামী লীগের একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে যে তারা যদি আলোচনার ভিতরে জিয়াউর রহমানকে আনতে পারে তাহলে তাদের রাজনৈতিক প্রমোশন হয়। তো আমি আশা করি বাসার ভাই ডেফিনেটলি এই থিওরিটা কাজে লাগতে পারে, ওনার আপলিফমেন্ট হবে পলিটিক্সে। কারণ যত বেশি জিয়াউর রহমানকে গালিগালাজ করবে তত বেশি তাদের নেত্রীর নজরে আসবে এবং ভালো জায়গায় পদায়ন হওয়ার সুযোগ রয়েছে, যদিও তিনি ভালো করছেন, তিনি ডিএজি, আমরা সহকর্মী। দেখুন, আপনি যদি খুব ভালো করে দেখেন যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত যেভাবে রাষ্ট্র চালিয়েছে এবং চালাচ্ছে, তারা জাতিকে এমনভাবে বিভক্ত করেছে যেটা সংহতিতে আনা অনেক কঠিন ব্যাপার। যদিও শেখ সাহেব সেটা চেষ্টা করেছিলেন কিন্তু তিনি পারেননি, তিনি অনেকেই ক্ষমা করে দিয়ে একটা সংহতির চেষ্টা করেছিলেন। শুরু থেকে বলি, ছোট করে বলবো, দেখেন স্বাধীনতা যুদ্ধের সময় যাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না
যাদের কোনো যুদ্ধবিদ্যায় কোনো কোনো রকম শিক্ষা নাই, তাদেরকে দিয়ে একটা মুজিব বাহিনী বানিয়ে তাদেরকে যে প্যারালাল আপনার যে যারা সামরিক বাহিনী থেকে তখন যুদ্ধ পরিচালনা করছিল তাদের একটা প্যারালাল কাউন্টার পার্টি দাঁড়া করল, এবং ফলশ্রুতিতে তারা পদোল্লনকারী একটা ইন্ডিয়ান চাটুকারে রূপান্তর হইলো, ইন্ডিয়ার একটা পার্মানেন্ট একটা পদোলোহনকারী বাহিনী হিসেবে রূপান্তরিত হলো। তারপর 72 সালে তাদের রাজনৈতিক ভুলের কারণে তাদেরই লোকজন জাসদ সৃষ্টি করলো। বিভক্তিগুলো দেখেন, পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে সামরিক বাহিনীর প্যারালাল আর একটা রক্ষী বাহিনী বানানো হয়, সেটাও ইন্ডিয়ার বুদ্ধিতে সেটা করলো। এরপর যা কিছু দেখেন যে এরশাদকে নিয়ে তারা নির্বাচনে গেল, আর এখন যেভাবে চালাচ্ছে এটা জাতি এমন ভাবে বিভক্ত হয়েছে যে এটা সংহতি করা খুবই কঠিন বলে অন্তত আমার মনে হয়। অপরদিকে জিয়াউর রহমান জাতিকে সংহতি করার জন্য সে যাদের বিচার করা হয় না তাদের সবাইকে নেয়া একটা জাতি গঠনের লক্ষ্যে, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। তিনি যদি আর 10 বছর শাসন করতে পারতেন তাহলে বাংলাদেশ আজকে উন্নতির শিখরে থাকতো, আজকে সিঙ্গাপুর মালয়েশিয়া উদাহরণ আমাদের টানতে হতো না। দুর্ভাগ্য সেও ষড়যন্ত্রে নিহত হয়েছে। তো সেইখানে আজকে দেখেন যে হেফাজত 5ই মের ঘটনাটা যে তারা সবসময় টানে আওয়ামী লীগ, 5ই মের পর তো এটা তো আওয়ামী লীগের ঘরের বউ হয়ে গেছে। কিভাবে হেফাজতকে তাদের কুক্ষিগত করা হলো, হেফাজত তো এখন তাদের প্রোডাক্ট, মাহমুদুল ইসলাম তো এখন তাদের প্রোডাক্ট, জামাত তো তাদের প্রোডাক্ট। তারা যদি সত্যি ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ না করে তাহলে তারা এখন পর্যন্ত এটার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন অথবা তাদের দল ব্যান্ড কেন করছে না, এই কোশ্চেনটা তো সবসময় এসে যাচ্ছে। আর একটা জিনিস দেখেন যে তারা যে এই মাইনরিটি কার্ড প্লে করে, এখন বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি, 92% মুসলিম দেশে কি করে হিন্দু কমিউনিটির সংখ্যারা বিভিন্ন ভাইটাল পদে এবং ডিসপ্রপোর্শনেট, মানে অত্যন্ত ডিসপ্রপোর্শনেট ভাবে তাদেরকে যেভাবে পদায়ন আওয়ামী লীগ করছে, এতে কি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আছে না অন্য কারো ইনফ্লুয়েন্স এই জিনিসটা হচ্ছে? এইটা কি পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব? এটা তো তাদের জন্য খারাপ। তো এই এই যে তারা যে দেখেন মাইনরিটি পলিটিক্স করে সেটা তো বড় উদাহরণ এটা। তো এই এই কোশ্চেনগুলো তো এসে যাবে এবং ভবিষ্যতে ইতিহাসে কিন্তু মূল্যায়ন করবে। অতএব তারা যদি এই এই যখনই একটা মনে করেন এখন আমেরিকার সরকার পরিবর্তন হচ্ছে, তো হুনোস, যেটা আমি প্রথম পেজে বললাম যে তারা এখন যদি এই ইসলামী জঙ্গিবাদটাকে সামনে না আনতে পারে তাহলে তো তাদের এইভাবে ভোটারবিহীন এইভাবে ম্যান্ডেটবিহীন সরকার কোশ্চেনের সম্মুখীন হতে পারে। এবং আওয়ামী লীগের দেখেন ইতিহাসগুলো কিভাবে সৃষ্টি করে, বাকশাল, রক্ষী বাহিনী, পৃথিবীর অনেক দেশে স্বৈরতন্ত্রী সরকার আছে কিন্তু পৃথিবীর কোনো দেশে রাতে ভোট ডাকতে হয় নাই। পলিটিক্যাল সায়েন্টিস্ট, রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু নতুন করে রিসার্চ শুরু করেছে যে এইটাকে তারা কোন ফরম্যাটে ফেলবে, এটাও কিন্তু আওয়ামী লীগের আবিষ্কার, আওয়ামী লীগের সফলতার ফসল, বুঝতে পেরেছেন? তো এখন বাংলাদেশে যত ব্যাড কালচার আপনি দেখবেন, শোমি অন এক্সাম্পল যেটা আওয়ামী লীগ শুরু করে নাই, আপনার ক্রস ফায়ার থেকে শুরু করা, ইউ ক্যানট সাইট এনি এক্সাম্পল যেটা আওয়ামী লীগ শুরু করে না। এবং এই দলের ভিতরে কোনো চরিত্র পরিচয় হয় না, যে কোনো খারাপ লোক ভালো লোক তারা সবাই রেখে, এবং খারাপ লোকগুলো যত আকাম কুকাম দুর্নীতি লুটপাট যাই করুক না কেন দলীয়গতভাবে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে না, দুই একটা আয়ু আসবে। অতএব আমি রাজনৈতিক বক্তব্য রাখতেছিলাম না, তো যার জন্য তারা এমন করছে যে তারা একটা ভোট দিতে পারছে না। একটা দল তাদের 30% যদি সাপোর্টার কনস্ট্যান্ট ভোটার ধরি, একটা দল জাতীয় নৈতিকতাকে মাইনাসে নিয়ে গেছে। কিভাবে? সবাই জানে ভোট হয় নাই, সবাই জানে যে আপনার ইলেকশন সিস্টেম শেষ হয়ে গেছে, কিন্তু তারা যেহেতু দলীয় বাইরে যেতে পারে না এবং তাদের যে ফলোয়ার্স তাদেরকে দিয়ে এই মিথ্যাটা পরিচর্যা করা হচ্ছে, এই ধরনের একটা বড় দল জাতির একটা অংশকে নিয়ে যখন অনৈতিকতা প্রচার করে, কালচার করে, চালিয়ে যায়, অন্তত সেই দল আর যাতে হোক জাতি গঠন করতে তারা কোনো ভূমিকা রাখতে পারে বলে অন্তত আমি মনে করি না। বড় বড় প্রজেক্ট হতে পারে, বড় বড় আপনার বড় বড় ভাগ হতে পারে, কিন্তু তাদের জাতি গঠন হয় নাই এবং হবেও না। দেখেন আমি তো আর কি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছিলাম এবং রাজনৈতিক কিছু দৃষ্টিভঙ্গি তো অবশ্যই থাকবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে
সবারই প্রশংসাই করেছি, কাউকে আঘাত করিনি। আমার বড় ভাই, সরার ভাই, না না, আমিও বললাম, আমিও কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলেছি, পাশের ভাই। আমি তো আপনাকে ব্যক্তিগত কোনো কথা বলি নাই। সরার ভাই, আমাকে একটু যদি বলার সুযোগ দেন। আপনি আমার বড় ভাই, অন্তত আমাদের প্রজন্ম বা আমাদের এই কিছু কালচার পথে ডেভেলপ করে নেওয়া দরকার নিজেদের মধ্যে, যেন অন্তত আগামী প্রজন্ম কিছু শেখে, ধারণ করে এবং একটু পরিবর্তনটা হয়। আপনি আমার বড় ভাই তো আর কি, আমি কিন্তু কিছু ওই রকম বলি নাই। আর আমি ওই রাজনৈতিক পরিচয়ের চেয়ে আমার পেশাগত ভাবেই আমি কাজ করার চেষ্টা করি, কখনো বাড়তি কোনো বেনিফিট বা এই ধরনের আশা করি সুপ্রিম কোর্টে যে কাউকে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে যে আমি কিভাবে চলি, কিভাবে কাজ করি। আমার এটা আর কি আপনার কাছে আমি অন্তত প্রত্যাশা করি নাই টক শো এই কথাগুলো। হেফাজত ইসলামের যে এটা আর কি মিটিং এ তারা যে আস্ফালনটা করলো, বা আপনার এই যে আপনার এখন বিভিন্ন জায়গায় এটার প্রতিবাদও হচ্ছে, বা ইভেন এমন কি যে বামপন্থী যারা রাজনীতি করেন, দেখেন আমি কিন্তু এই যেটা বলতে চাচ্ছিলাম না, আমি কিন্তু আর কি আওয়ামী লীগের বিরোধী দলের সময় কিন্তু যুবলীগের কেন্দ্র কমিটিতে ছিলাম। তা আমি দেখেছি যে সে সময় নির্যাতন নিপীড়ন কাকে বলে, মামলা হামলা অত্যাচার এটা কাকে বলে আমরা জানি। আজকে যারা বামপন্থী রাজনীতি করছেন, তারা তো ধরেন আমাদের এই সময়ে সরকারের সময়ে তারা কিন্তু 2 মাসও শাহবাগ আটকে রেখেছিলেন, আর যে বিএনপি আসলে কিন্তু 2 মিনিটও রাস্তায় দাঁড়াতে পারে না। ফলে আমরা তো চাই সবার সাথে রাজনীতি করতে, সমস্যাটা হয় কি আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে আদর্শিক ভাবে, যে একটা হলো আওয়ামী লীগ, একটা অ্যান্টি আওয়ামী লীগ। ফলে আমরা যে ধরেন এই যে এই জাতীয় ইস্যুগুলোতে সবার সমর্থন সহযোগিতা নিয়ে তো আমাদের কাজ করা উচিত, কারণ এটা হলো আমাদের দেশের যে একদম মানে মূল ভাবধারা কি হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে এই যে আজকের এই ধরনের সাম্প্রদায়িক আস্ফালন গুলো। জি দর্শক লাইন টি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা শুনবো, জি মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিক, উনি কিন্তু ভোট চলাকালীন সময় রিপিটেডলি 12টা 2টার সময় কিন্তু উনারা বলেছেন, উনি বলেছেন যে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে, এবং তৎপরবর্তী উনারা এই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রের কাছে উনারা গেছেন যে এই যে নালিশ করেছেন যেন উনারা সালিস করে আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে বিএনপিকে বসায়। কেউ কিন্তু শোনে নাই, বরং সবার সাহায্য সহযোগিতা এবং একসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে আপনার পররাষ্ট্র নীতি নির্ধারিত করে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। উনাদের এই নালিশ, এই অভিযোগ কিন্তু সারা পৃথিবীর কেউই শোনে নাই বা এ ধরনের কোনো তথ্য উপাত্ত নাই। আর একটা জিনিস যে আপনার এই যে সমাজের এই যে হেফাজত ইসলাম তো শুধু এই কয়েকজন রাজনৈতিক, আমি আগেও বলেছি এখানে কিন্তু একটা বড় সংখ্যক আর কি ধর্মপ্রাণ মুসলমানের একটা অংশগ্রহণ, বা আপনার বিশেষ করে এতিম শিশুরা কিন্তু এই যে কর্মী মাদ্রাসা যে স্বীকৃতির বিষয়টা আসছে, একটা বড় সংখ্যা কিন্তু আছে যারা আর কি এতিম সন্তান বা সামাজিক ভাবে পিছিয়ে পড়া, ওনারা কিন্তু এই শিক্ষাটা গ্রহণ করেন। ফলে তারা তো আমাদের সমাজেরই অংশ, তাদেরকে তো আমরা ফেলে দিতে পারবো না। ফলে এই অনেকগুলো মানবিক বিষয় বিবেচনা বা আর যাই হোক আমাদের দেশের 90-92% মুসলমানের দেশ, সবকিছু মিলাই কিন্তু তাদেরকে স্বীকৃতি দেয়া হলো, যেন ভবিষ্যতে তারাও নিজেদের একটা স্বীকৃতি পায় তাদের চাকরি বা তাদের নিজেদেরকে ভাগ্য উন্নয়নের জন্য বা তাদের ক্যারিয়ার ডেভেলপের জন্য একটাই হলো। আর একদিকে হলো যে ইসলামিক যে রিসার্চটা সেটাও কিন্তু তারা করতে পারতেন, বা আমাদেরকে এই বিষয়ে ওনারাও একটা অবদান রাখতে পারতেন। এখন সবাই আমরা দোষ দিচ্ছি যে উনারা এই প্রতিবাদ করছে, মানে একটা সেন্টিমেন্ট তো গড়ে উঠেছে উনাদেরকে একটা আদর্শ একটা ফরম্যাটের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, কিন্তু আমরা কোন রাজনৈতিক দল ওই এতিম বাচ্চাদের দায়িত্ব নিয়েছে? কেউ এতিম হলে বা অসহায় হলে পাঠিয়ে দেওয়া হয় মাদ্রাসায়, কেন? আপনারা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল খুলতে পেরেছেন? আমরা কোনো রাজনৈতিক দল তাদেরকে একটা কোনো জায়গায় মানে আবাস করা বা রাষ্ট্রীয়ভাবে এতিমখানার সংখ্যা বাড়ানো, যে আধুনিক শিক্ষা তাদেরকে আমি শিক্ষা ব্যবস্থা দিব, কেউই আমরা দায়িত্ব নেই নাই। তারই কিন্তু আজকে ফসলটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এই মানে বহন করা লাগছে বা আমরা এটা পাচ্ছি আজকে। যদি রাষ্ট্রীয়ভাবে তাদের কিন্তু অল্টারনেটিভ একটা আমরা ব্যবস্থা করতে পারতাম, শিক্ষা পদ্ধতির মধ্যে নিয়ে আসতে পারতাম, তখন কিন্তু এই এতটা সমস্যা প্রকট হতো না। ফলে এই অবস্থাগুলো বিবেচনা করে স্বীকৃতি প্রদান বা তাদেরকে রাজনৈতিক যে কিছু কিছু জায়গাতে তাদেরকে যে আপনার
এই অংশগ্রহণের সুযোগ দেয়া, এটা কিন্তু করতে হয়েছে। কারণ আমরা তাদেরকে নিষিদ্ধ করে পাকিস্তানে পাঠাতে পারবো না বা দেশ থেকে বের করে দিতে পারবো না। ফলে যতটুকু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা মধ্যে জিনিসগুলোকে সহনশীল পর্যায়ে রাখা যায়। আর একটা হলো, এখন পৃথিবীর সমস্ত দেশে তো ভাস্কর্য আছে। আমি একটা জিনিস বুঝছি না যে আপনার মদিনা শরীফ মক্কা শরীফেও বিভিন্ন ধরনের স্ট্যাচু বিক্রি বা আপনার ভাস্কর্যের কথাগুলো উঠে আসছে, বা ইসলামিক দেশগুলো তো আছেই, বিশেষ করে মিশরে তো আছে। তো মক্কা মদিনা শরীফের গ্রান মুফতি বা আল হাজরা আপনার যে আল আজহার ইউনিভার্সিটির যারা স্কলার বা আপনার এই মিশরের গ্রান মুফতি, ওনারা অবশ্য একটা ই দিয়েছেন আপনার এই এই বিষয়ে একটা মতামত দিয়েছেন, কিন্তু মক্কা মদিনা শরীফের গ্রান মুফতি ওনারা কিন্তু এই বিষয়ে কোথাও কোনোদিন বলেন নাই যে এই ধরনের আপনারা ইসলামিক রাষ্ট্রে এই যে আপনি ভাস্কর্য নির্মাণ করছেন এটা অবৈধ, এই ধরনের কিন্তু কোনো বিবৃতি এখন পর্যন্ত আমরা পাই নাই কোনো জায়গা থেকে। ফলে এই জিনিসগুলো কিন্তু বহু ধরনের চিন্তাভাবনার সুযোগ হয়ে গেছে, ফলে অ্যাকসেপ্টেবল এই ধরনের বিতর্কিত মানুষদের মধ্যে থেকে না, অ্যাকসেপ্টেবল যারা আছেন আর কি, যাদের নিয়ে কোনো বিতর্ক নেই আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, আমার মনে হয়, কারণ বাংলাদেশে যেটা যতটুকু হচ্ছে পুরোটাই রাজনীতি, এর সাথে ধর্মের যোগ মানে সংস্রব নাই, যোগসূত্র নেই। আর একটা, যে যদি কেউ চিন্তা করে থাকে আওয়ামী লীগ প্রশাসনিক ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এগুলো প্রতিকার প্রতিরোধ করবে, তা না। কিন্তু আমরা 21 বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিলাম, আমরা সেই দুঃসময়ের মধ্যে কিন্তু এই আর কি উগ্র সাম্প্রদায়িক বিষবাষ্পের মধ্যেই আওয়ামী লীগ কিন্তু রাজনীতি করে একটা আদর্শ ধারণ করে, সেটা মানুষের মধ্যে আস্থা অর্জন করে সমর্থন নিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায়। ফলে আওয়ামী লীগ দল হিসেবে বা রাজনৈতিক হিসাবে দুর্বল ভাববার বা এটার যে এই একদম গুটি কয়েক লোক 2% হবে কিনা তাদের কোনো হুমকি ধামকিতে আমাদের আর কি সরকার পরিবর্তন, এর কোনো সুযোগ নেই, এটা মনে মনে চিন্তা ভাবনার কোনো সুযোগ নেই। এখন এখন আমাদের বাংলাদেশের সমস্ত সাম্প্রদায়িক শক্তি, আমরা যেরকম পড়েছি না যে গল্প শুনেছি যে দত্তের প্রাণ থাকে ভোমরার মধ্যে, সমস্ত সাম্প্রদায়িক শক্তির প্রাণ ভোমরা হচ্ছে বিএনপি। আপনি দেখেন বিএনপি আজকে রাজনৈতিক ভাবে দুর্বল, আপনার এই যে সমস্ত এই যে রাজাকারদের ফাঁসি থেকে শুরু করে তাদের কিন্তু আজকে আর আন্দোলন সংগ্রামে আসতে পারতেছে না। কারণ হচ্ছে যে আপনার এটা একটি আদর্শিক লড়াই। দেখেন 71 সালের মুক্তিযুদ্ধে যার যুদ্ধ হবে তাদেরকে মানে ফাঁসি দেওয়ার পরে তাদের পরিবারের সন্তানরা কিন্তু বিবৃতি দিয়েছে, লাশ গ্রহণ করেছে, দাফন করেছে, শহীদ বলে তারা অনেক রকম কথা বলেছে। কিন্তু দেখেন এই যে হোলি আর্টিজনে যে আপনি সন্ত্রাস জঙ্গিদেরকে গুলি করে মারা হলো, কিন্তু লাশ নিতে আসে নাই, এদেরকে কিন্তু কেউ স্বীকার করছে না, ডিজন করছে, এটা হচ্ছে একটা পরিবর্তনের জায়গা। কিন্তু 71 সালের যারা এই রাজাকাররা যারা আছে তারা কিন্তু একটা রাজনৈতিক মানে আদর্শিক বিষয় এটা, এটা তারা কিন্তু আবার এটা ডিজন করে, তারা কিন্তু ধারণ করছে এবং বংশ পরম্পরায় কিন্তু এটা একটা ট্রেন্ড আছে। ফলে আমার কথা যে আপনার এই যে উগ্র সাম্প্রদায়িক বিএনপি যতদিন এই উগ্র সাম্প্রদায়িকদের তোষণ পোষণ না করবে, এই যে রাজাকারদের গাড়িতে পতাকা দিয়ে তাদেরকে যে সংগঠিত করা, বাংলা হবে আফগান আমরা সবাই তালেবান, এই স্লোগান গুলো আমরা কখন বাংলা ভাই ইংলিশ ভাই পাকিস্তান ভাই কখন দেখেছি, তাদের সময় দেখেছি, এটা কিন্তু আমরা সবাই জানি। এটার জন্য আপনাকে বলেও দেয় যদি আমাকে একটা সেটা হলো, ইংল্যান্ডে আপনার যখন টেরিজম অ্যাক্ট করা হলো সেখানে কিন্তু বলে দেওয়া হলো যারা সন্ত্রাসবাদের অভিযোগে 2004 সালে আন্ডারগ্রাউন্ডে পড়ে সন্ত্রাসবাদ অভিযোগে যারা গ্রেফতার হবে তাদের জন্য হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 প্রযোজ্য হবে না, এমনকি ইউরোপিয়ান অন কনভেনশন ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস যেটা যে সারা ইউরোপে স্বীকৃত সেটা তাদের জন্য প্রযোজ্য হবে না, তাদেরকে কঠোর আইনানুগ ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, কোন ধরনের তাদের অধিকার বলে কিছু থাকবে না যারা ইতে থাকবে। এমনকি এই টেরিজম অ্যাক্টে যোগ করে দেওয়া হলো যারা জঙ্গিবাদকে সহায়তা করবে উস্কানি দেবে বা আপনার কোন ধরনের তাদের কার্যকলাপ বা বিবৃতির মাধ্যমেও দেখা যায় যে তাদেরকে উৎসাহ দিচ্ছে, তাদেরকেও এই আইনে নিয়ে আসার বিধান রয়েছে। বাংলাদেশ এখন সময় হচ্ছে রাজনীতির নামে যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ প্রতিষ্ঠা করতে চায় বিএনপির মতো, তাদেরকে শুধু রাজনৈতিক ভাবে না আইনের মাধ্যমে তা এখন নিয়ে এসে বিচার করার সময় এসেছে। জি ধন্যবাদ বেশ মাহমুদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, শেষ মন্তব্য শুনতে চাই সংক্ষেপে ফরিদুজ্জামান শরীফ। প্রথম জায়গাটি হচ্ছে যে এখানে আন্দোলনের একটা ইতিহাস আছে দীর্ঘদিনের, এবং রাজনৈতিক দলগুলো যেমন আন্দোলনে ছিল আবার ব্যক্তিগত ভাবে অনেক আন্দোলনে ছিল। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বেশি দিনের রাজনৈতিক কর্মী না, 1985 সাল থেকে আমি মিছিল মিটিং এ হাঁটি এবং বেশ কয়েকটি সরকার ফেস করা মামলা মকদ্দমা ইত্যাদি ফেস করার অভিজ্ঞতা, ছোটখাটো অভিজ্ঞতা এগুলো আমাদের আছে। তো বাংলাদেশে যে ইতিহাস আমরা জানি সেই ইতিহাস
অনেক সময় মুখ ঘুরে পড়েছে এবং আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে ভূমিকা 60-70 দশকে বাঙালির মুক্তির যে সংগ্রামকে ত্বরান্বিত করার ক্ষেত্রে যে ভূমিকা সেই ভূমিকার সাথে আজকে আওয়ামী লীগ অনেক ব্যবধান আমরা দেখি এবং আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আমি এটি অস্বীকার করব না যে বিএনপি রাজনৈতিকভাবে এই যে সাম্প্রদায়িক যুদ্ধ অপরাধী তাদের সাথে তাদের একটা সখ্যতা আছে এবং কখনো কখনো এদের মুখপাত্র ভূমিকা পালন করে কিন্তু এই জায়গাটিতে আওয়ামী লীগ যেটি বলতে চায় এই কথাটি আওয়ামী লীগও বলে কিন্তু আওয়ামী লীগ তার নিজে যে নিজের স্বার্থে বিভিন্ন সময় তাদেরকে যে কাছে টেনে নেওয়া গত 12 বছর ধরে আপনি অবিরত ভাবে শুনে আসছেন যে আওয়ামী লীগে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্যদেরকে জায়গা দেওয়া হবে না আপনি আমাকে বলেন তো গত 14 বছরে এই কথাটি বারবার কতবার আপনি শুনেছেন আপনি শুনেছেন তার মানে হলো যে এই দলগুলোর থেকে লোকজন ঢুকেছে কিন্তু আপনি কি আমাকে একটা উদাহরণ দেখাতে পারবেন কোন একটি জায়গা থেকে এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে একজন কর্মীকে বের করে দেওয়া হয়েছে আপনি একটি উদাহরণ আমাকে দেখাতে পারবেন অর্থাৎ আওয়ামী লীগ এই জায়গাটিতে যে নৈতিক ঘোষণাটি দেয় প্র্যাকটিসের ক্ষেত্রে সে ওই জায়গার থেকে সরে যায় সেই জায়গাটি ধারণ করতে পারে না তার নেতৃত্বের অনেকের বিরুদ্ধে দলের কর্মীদের থেকে বলা হয় যে তারা জামাতের লোক তারা ছাত্র শিবিরের লোক তাদেরকে নিয়ে আসা হয়েছে ছাত্রলীগের অন্যান্য এবং এই যে জায়গাগুলো আমি শেষ উদাহরণটা আপনাকে দিই আমি মামুন ভাই যেগুলো বললেন সময় থাকলে অনেক কিছুই বলা যেত আলী আহসান মুজাহিদ মারা যাওয়ার পরে ফাঁসি হওয়ার পরে চট্টগ্রাম লালদিঘিতে তার জানাজার ইমামতি করেছিলেন মাওলানা শামসুল ইসলাম মাওলানা শামসুল ইসলামের মেয়ে ইসলামী ছাত্র শিবির করতো এখন তিনি যুব মহিলা লীগের নেত্রী মাওলানা শামসুল ইসলামের জামাই নব্বি তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমার কাছে তার ছবি আছে গোলাম আজমের সাথে গলা ধরে ছবি তুলেছে আপনারা জানেন না অবশ্যই জানেন নব্বিকে কি বের করতে পেরেছে বের করতে পারেন অর্থাৎ আপনি এখানে যে কথাটি বলছেন বাইরের যে কাজটি করছেন তার সাথে মিলছে না আমরা চাই আপনি যে কথাটি বলছেন আপনার কাজে তার সাথে মিলুক সর্বশেষ হচ্ছে মুক্তিযুদ্ধের মাস বিজয়ের মাস ডিসেম্বরে আমরা চাই আপনারা পাওয়ারে আছেন আপনারা ওই যে নানা রকমের তত্ত্ব হিসাব কিতাব না করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ 71 সালের যে আলোয় বাংলাদেশ পথ চলা শুরু করেছিল সেই আলোর পথ ধরে আপনারা এই দেশকে এগিয়ে নিয়ে যান আপনারা এখানে কোন ধরনের আপোষ বা রাজনৈতিক ভোটের ইকুয়েশনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল যে অর্জন সেই অর্জন যেন চোরাবালিতে আপোষের কারণে হারিয়ে না দেন পার্সোনালি কখনো বলে নাই তাকে আমি খুব পছন্দ করি কিন্তু আমাদের আওয়ামী লীগের বন্ধুরা একটা তথ্য তারা সবসময় এই যখন যুদ্ধাপরাধীর কথা আসে এড়িয়ে যায় আজকে যদি পতাকা দেওয়ার কথা আসে তাহলে কিন্তু প্রথম পতাকা দিয়েছিল তারা 1996 থেকে 2001 নুরু মাওলানা ধর্ম প্রতিবন্ধী ছিল এই কথাটা তারা এড়িয়ে যায় ইভেন এই 2001 এর পরেও তো ছিল ফরিদপুরের এক নেতা তো এখন বোধ হয় তার সাথে সম্পর্ক খারাপ এখন তার অনুসারীদের নিয়ন্ত্রণ থেকে কোটি 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 টাকা বের হচ্ছে যুবলীগ ছাত্রলীগের এক নেতার কাছে 200 কোটি টাকা পর্যন্ত কি করে কল্পনা করা যায় একটা ছাত্রর হাতে 200 কোটি টাকা লেনদেন হয় এবং সেই টাকা তার মাধ্যমে মানি লন্ডারিং করা হয় কোটি সেইখানে আমরা বলবো যে আমরা যে জেনারেশনে বিলং করি লেটস কল এ স্পেড এ স্পেড যদি আপনি মনে করে থাকেন ব্যারিস্টার বাসার যে বিএনপি সমস্ত শৈর সমস্ত এই যে আপনার সাম্প্রদায়িক শক্তির উৎসের জায়গা তাহলে আমি বলবো যে আপনারা বিচারের সম্মুখীন করেন হ্যাঁ বিচারের সম্মুখীন করেন যে আসলে কি জাতি এটা আরো ভালো করে জানো আপনারা 12 বছর ক্ষমতায় তো যে কোনো ভাবে আপনাদের দায়িত্ব হলো যে ধর্ম অন্ধত্বতা এবং ধর্মীয় যে উগ্রবাদিতা সেইটাকে নিয়ন্ত্রণ করা দেশের স্বার্থে জনগণের স্বার্থে আপনার এই কথাটুকু কতটুকু জনগণ বিশ্বাস করবে যারা অন্তত সচেতন
আমি সেটা মনে করি না, অন্তত ওই কথার সাথে আমার একমত হওয়ার কোনো সুযোগ নাই। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ বেশরাম সরার হোসেন, বেশরাম মাহমুদ বাশার, শেষ মন্তব্য সংক্ষেপে। আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন। লর্ড অ্যাক্টনের একটা কথা আছে, অ্যাকশন মে নট অলওয়েজ বিং হ্যাপিনেস বাট দেয়ার ইজ নো হ্যাপিনেস উইদাউট অ্যাকশন। অ্যাকশন তো সরকারকে যেতে হবে, যদি শান্তি শৃঙ্খলা বা এই ধরনের যে অবস্থা একটি সাম্প্রদায়িক শক্তিকে তো আমরা উই ক্যানট লেট ইট গো আনচ্যালেঞ্জ। তো সরল ভাই যেটা কথা বলেছেন, আমি একটা মানে বিশ্বাস নিয়ে আজকে বসেছিলাম যে এখানে আজকের যে পরিস্থিতি বাংলাদেশে বা যে বিষয় নিয়ে কথা হচ্ছে এখানে সবাই একমত হয়ে আজকে শেষ করব। এটা কিন্তু আমরা গত টক শো করেছিলাম। তো আসলে দেখেন যে আমরা যেটাই করি, আমরা যে মতাদর্শে বিশ্বাস করি, সরলভাই যেটা বললেন তাদেরকে বিচারের সম্মুখীন, বিচার তো হয়ে গেছে, জনগণ প্রত্যাখ্যান করছে, জনতার আদালত সবচেয়ে বড় আদালত একটি রাষ্ট্রের ব্যবস্থাপনার, ফলে রাজনৈতিক ভাবে তারা প্রত্যাখ্যিত এবং তারা পরাজিত। এখন তারপরে আমাদের এই দেশটাকে আপনার আওয়ামী লীগ বিএনপি তো দুটার সর্ববৃহৎ রাজনৈতিক দল, মানুষ কিন্তু এই দুটা দলের উপর নির্ভর করে, এখানে মানে হিসাব নিকাশ অনেক কিছু থাকবে, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা রাষ্ট্র ব্যবস্থাপনা বা বিদেশে আমাদের কিভাবে ট্রিট করবে সবকিছু কিন্তু একটা প্রতিফলন থাকবে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে। ফলে আমাদের আর কি এই উগ্র সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকে বের হয়ে আসতে হবে, এবং দেশ যেন উদার গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে ইসলামের যারা বিশ্বাসী আছেন, আমরা যারা আছি সবাই সবার, এই যে এখন যে সংবিধানের যে রাষ্ট্রধর্ম ইসলাম করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আবার একটা কথা জুড়ে দেওয়া হয়েছে যে অন্য ধর্মের বিশ্বাসী যারা আছেন তারা কিন্তু তাদের ধর্ম পালনের সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন। ফলে এরকম একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল রাজনৈতিক দলকে কিন্তু একমত হতে হবে, এবং সেটা প্রত্যাশা করে আজকে শেষ। জি, অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ মাহমুদ বাশার, শরীফুজ্জামান শরীফ এবং ব্যারিস্টার এম সরার হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং আপনাদের বিজ্ঞ মতামতের জন্য। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভরাত্রি।